লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে বেল বাটনে ক্লিক করে দিন আমার নিত্য নতুন রান্নার রেসিপিগুলো সর্বপ্রথমে পাওয়ার জন্য। নমস্কার, বাঙালি রান্নাতে সবাইকে স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি খুবই টেস্টি ভেন্ডি দু পেঁয়াজা। তবে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে সহজে বানানো যায় বাড়িতে। আমার এই রান্নার রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে। আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন এরকমই নিত্য নতুন রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। এখানে 600 গ্রাম ভেন্ডি আমি ভালো করে ধুয়ে আমি টুকরো করে কেটে রেখে দিয়েছি অর্ধেক করে। একটা বড় সাইজের টমেটো আমি টুকরো করে কেটে রেখে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখে দিয়েছি। হাফ টিস্পুন রসুন বাটা, এখানে এক টুকরো আদা আমি কুচিয়ে কেটে রেখে দিয়েছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন টালা জিরের গুঁড়ো, হাফ টিস্পুন আমচুর পাউডার, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 5টা কাঁচা লঙ্কা চেরা রয়েছে, কিছু ধনে পাতা কুচানো রয়েছে, ফোড়ন দেওয়ার জন্য রয়েছে কিছু গোটা জিরে, নুন রয়েছে স্বাদ মতো দিতে হবে। রান্নাটা আমি সাদা তেলেই করব। কড়ার মধ্যে আমি 5 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। চুলোটা আমি মিডিয়ামেই রেখেছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি ভেন্ডিগুলোকে প্রথমে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আমি একটু ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হতে আমার 5 মিনিট সময় লেগেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ভেন্ডি ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরে সামান্য আমি একটু ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি টুকরো করা আদা। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করা কাঁটা। আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটোর কাঁটাটা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আমি একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। হাফ কাপ পরিমাণ আমি জল দিয়ে দিলাম। আমচুর পাউডার মেরে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, মেরে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। সাত মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো, মিশিয়ে দিচ্ছি। চুলা রসটা একটু নির্বাচ করে আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো। 2 মিনিট আমি দমে ডেকে রেখেছিলাম। হয়ে গেল খুবই টেস্টি ভেন্ডি দু পেঁয়াজা। আপনি চাইলে খেতে পারেন, পরোটার সাথে, রুটির সাথে, ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই রান্নার রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এরকমই নিত্য নতুন রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। আগামীতে একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আমার পরবর্তী রান্নার রেসিপি ভিডিও হচ্ছে রুই মাছের ঝোল। আমার এই রান্নার রেসিপি ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন। নমস্কার।